আসসালামু আলাইকুম, আমি আপনার সামনে আবার হাজির হয়ে গেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো মূলত মুসলমানদের জন্য, আলেম সমাজের জন্য এবং ইমানদার মানুষের জন্য। আমরা সুদ এবং ঘুষের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মিশে আছি, কিন্তু আমাদের আলেম সমাজরা প্রতিনিয়ত বলে সুদ এবং ঘুষ পাওয়া যাবে না, এটা হারাম। তো আমরা কি করেছি, সুদ এবং ঘুষ যাতে খেতে না পারে বা না খাওয়া যায়, তার জন্য আমরা মুসলমান সমাজ, আলেম সমাজ এবং আলেম ওলামারা কি উদ্যোগ গ্রহণ করেছে। মানুষ এমন ক্রাইসিসের মধ্যে এখন চলাফেরা করতেছে, মানুষ এখন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঘুষ এবং সুদের সাথে জড়িত। তবে আমি বলবো, ঘুষের সাথে যারা জড়িত তারা অবশ্যই ভালো মানুষ নয়। তবে সুদের ক্ষেত্রে আমি একটা বিষয় বলবো, সেটা হলো বাংলাদেশে বিভিন্ন এনজিও রয়েছে যেগুলোর মাধ্যমে বা সমিতি বা বিভিন্ন ঋণের মাধ্যমে টাকা গ্রহণ করে মানুষ ব্যবসা বাণিজ্য করতেছে, সুদের সাথে জড়িয়ে যাচ্ছে। তো মুসলমান সমাজরা আপনারা কি করেছে বা আলেম সমাজ কি করেছে? আপনারা তো চাইলে পারেন আলেম সমাজ সবাই একসাথে হয়ে, অথবা মুসলমান ইমানদার মুসলমান সবাই একসাথে হয়ে একটা এমন একটা ট্রাস্ট তৈরি করতে পারেন, অথবা এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন যেখান থেকে সাধারণ মুসলমান বা যে কেউ সুদের পরিবর্তে টাকা সংগ্রহ করতে পারবে, তাদের যে কোনো বিপদ আপদে ব্যবহার করতে পারবে। এই ধরনের কোনো উদ্যোগ কি আপনারা আলেম ওলামারা গ্রহণ করেছেন? কিন্তু আপনারা বারবার বলেন সুদ এবং ঘুষ খাবেন না। হ্যাঁ, সেটা অবশ্যই করে নেব, ভাবতেছি যেহেতু আসছে তাহলে তো অবশ্যই বলা উচিত। তবে আপনাদেরও একটা উদ্যোগ গ্রহণ করা উচিত আমি মনে করি, আর বিশেষ করে এখন শীতকাল আসতেছে, আলেম ওলামারা এখন আগে যেরকম ওয়াজ মাহফিল করেছেন তার চাইতে এখন আরো বেশি করবেন আশা করি। তবে আমার কথা হলো, আপনারা যেহেতু ওয়াজ মাহফিল করতে যান, এমন লাউডলি কথা বলেন, এমন চিৎকার দিয়ে দিয়ে ওয়াজ মাহফিল গুলা করেন, মাইকে আশেপাশে যারা থাকে তারা কিন্তু তা কিছুই বুঝতে পারে না। তারা যদি কিছুই বুঝতে না পারে, তাহলে আপনি শীতের মধ্যে এত ওয়াজ মাহফিল করে সাধারণ জনগণকে কি বোঝাতে চাচ্ছেন? সাধারণ মানুষজন যদি আপনার কথা বুঝতে না পারে, তাহলে তো আমি মনে করি আপনার ওয়াজ মাহফিলটা ব্যর্থ। সুতরাং আমি আশা করব ওয়াজ মাহফিল করবেন এমনভাবে যেন সাধারণ মানুষ বুঝতে পারে, সাধারণ মানুষ হেদায়েতের পথে আসতে পারে। এভাবে ওয়াজ করবেন, এভাবে ওয়াজ মাহফিল করবেন যেন সাধারণ মানুষ হেদায়েত হয়। আপনারা বছরের পর বছর হেদায়েতমূলক কথাবার্তা বলতেছেন, কিন্তু মানুষজন হেদায়েতমূলক বা হেদায়েত হচ্ছে না। দিন দিন সুদ ডাকাত আরো বেশি বেড়ে যাচ্ছে, আবার মানুষের নীতি নৈতিকতাও নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এত ওয়াজ মাহফিল করে লাভ কি হচ্ছে? সুতরাং আমি বলবো, আপনারা ওয়াজ মাহফিলের পাশাপাশি আপনারা একটা উদ্যোগ গ্রহণ করুন, যাতে সমাজের যারা গরিব বৃন্দ মানুষ আছে তাদেরকে সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দিয়ে, তাদেরকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য রাস্তাঘাট দেখিয়ে দিয়ে তাদেরকে যেন অর্থ উপার্জন করতে পারে হালাল পথে, সেই সব রাস্তা আমাদের দেখিয়ে দেওয়া উচিত আমি মনে করি। আল্লাহ হাফেজ।